পৃথিবীর সবথেকে দামি আম মিয়াজাকি। মিয়াজাকি আম দুইটি আমের দাম যেখানে জাপানে অকশনে বিক্রি হয়েছিল 3 লাখ টাকা দরে। তো পৃথিবীর সবথেকে দামি আম, কেন এটি পৃথিবীর সবথেকে দামি আম এবং পৃথিবীতে কেন এটি পপুলার, আমাদের স্বরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আয়োজনে এই পুরো বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের স্বরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আমাদের স্বরিত হর্টিকালচারের আজকের আয়োজনের মূল বিষয় হলো বিশেষ একটি আম গাছ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মিয়াজাকি আম। এই আমকে বলা হয় পৃথিবীর সবথেকে দামি আম। এই আমের 1 কেজি আমের মূল্য প্রায় 2,70,000 টাকা, ভাবা যায়? হ্যাঁ, বিশ্বের বিরলতম আমের প্রজাতি এই মিয়াজাকি, যেটি কেজির দাম 1,00,000 টাকার উপরে। জাপানে মিয়াজাকি আমের চাষ শুরু হয় মিয়াজাকি নামক একটি স্থানে এবং সেইখানকার নাম অনুসারেই এই আমটির নাম বলা হয় মিয়াজাকি, বা এছাড়াও একে সূর্য ডিম নামেও ডাকা হয় বাংলাদেশে। এই আমটি সারা পৃথিবীতে অনেক বিখ্যাত সকল আমের মধ্যে, আর এই বিখ্যাত হওয়ার পিছনে মূল কারণ হলো এর মূল্য। কারণ দামের বিচারে পৃথিবীর সবথেকে মূল্যবান আম হলো এটি। শুধু 1 পিস আমের দাম প্রায় 21,000 টাকা, তবে কেজি দরে নিলে আরও বেশি হতে পারে। আন্তর্জাতিক বাজারে মিয়াজাকি আম দুইটি একবার বিক্রি হয়েছিল 2,70,000 টাকাতে। জাপানের একটি মিয়াজাকি আমের দর বাংলাদেশি মুদ্রায় 20,000 টাকা থেকেও বেশি। এর বেশি দামের কারণ প্রথমত এর স্বাদ এবং চাষ পদ্ধতি। বিশেষ তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ পানি, নির্দিষ্ট পরিমাণ সার, নির্দিষ্ট পরিমাণ একটা আবহাওয়া তার জন্য তৈরি করতে হয়। বিশেষ করে জাপানে এই মিয়াজাকি আম চাষের জন্য গ্রিন হাউস একটি আলাদা পরিবেশ তৈরি করে সেইখানে এই মিয়াজাকি আমটি চাষ করা হয়। সেই জন্য এই আমের চাষ অনেকটা ব্যয়বহুল। তবে আমাদের দিকে এই আম এখন বাণিজ্যিকভাবে সফলভাবে চাষ হয়ে আসছে। খাগড়াছড়ি জেলায় বিভিন্ন এলাকাতে এই আমের বাগান এখন সফলভাবে চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। যেহেতু এটি বিদেশি একটি আম, তো সেহেতু এটি বাহিরের দেশে এক্সপোর্ট করারও একটা সম্ভাবনা আছে। আমাদের দেশে যদি ভালো এই আমটি চাষাবাদ হয়ে থাকে, আমরা চাইলে এটি বাহিরের দেশেও রপ্তানি করতে পারি। বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলেই এই আমটি পরিচয় পেয়েছে সূর্য ডিম নামে। এই আমের গঠন সাধারণত আমের থেকে একটু বড় আর লম্বা। আমের বাইরের আবরণ দেখতে গাঢ় লাল বর্ণের বা বেগুনির মতো, একটি সংমিশ্রণ, মূলত একটি কালার। একটি আমের ওজন হয়ে থাকে 350 থেকে 450 গ্রামের মতো। এছাড়াও যে এই আমটি খুব বড় হয়, এটি 700 গ্রাম পর্যন্ত হতে পারে। মিয়াজাকি আমে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি গুণাগুণ। এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট, এছাড়াও বিভিন্ন ফলিক অ্যাসিড, ক্যারোটিন, ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, কে, এছাড়াও রয়েছে একটি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি, যেগুলো আমাদের শরীরের জন্য অপরিহার্য উপাদান। মিয়াজাকি আম হজম শক্তি ভালো করতে সাহায্য করে। মিয়াজাকি আম নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগ বা বদহজম বা পেটে যেই সংক্রমণ রোগগুলো হয় সেগুলো ঠিক হয়ে যায়। ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতেও মিয়াজাকি আম খাওয়া খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে মিয়াজাকি আম। বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকিতে রয়েছে ক্যান্সার প্রতিরোধক কিছু বৈশিষ্ট্য। এটি খেলে আপনার বিভিন্ন ক্যান্সারের প্রতিরোধ শরীর থেকে নিজেই তৈরি করবে, বিশেষজ্ঞরা এরকমই মতামত দিয়েছেন। ত্বকের সমস্যা এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে মিয়াজাকি আম। তো মিয়াজাকি আমের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এটি এখন আমাদের দেশে সফলভাবে চাষ হচ্ছে। বিশেষ করে খাগড়াছড়ি জেলার যেই অঞ্চলগুলো আছে সেইখানে অনেক বড় বড় বাগান আছে শুধু এই মিয়াজাকি বা সূর্য ডিম আমের। এটি 2016 সাল থেকে চাষ হচ্ছে, যেটি ইতিমধ্যে অনেক বড় পরিসরে শুরু হয়ে গেছে চাষ করা। আর এখন আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে নার্সারিগুলো আছে সেইখানে খোঁজ নিলে মিয়াজাকি আমের চারাগাছ পেয়ে যাবেন। সেই চারাগাছটির মূল্য অবস্থান ভেদে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আনুমানিক মূল্য 300 টাকার মতো হতে পারে, কিছু কম বা বেশি।
তো আপনারা চাইলে সেখানে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। নার্সারি থেকে সুস্থ সবল চারাগাছটি সংগ্রহ করে সেটি সুন্দর পরিবেশ তৈরি করে, জমি তৈরি করে সেইখানে নির্দিষ্ট দূরত্ব পরপর গাছটি রোপণ করে নিয়মিত পানি সার দিয়ে গাছটি আস্তে আস্তে বেড়ে তুললে সেইখান থেকে একসময় আম আসবে। এবং এটি যেহেতু পৃথিবীর সবথেকে দামি আম, এটি বাংলাদেশে অনেক চাহিদা রয়েছে। বাংলাদেশে এই আমের সাধারণ আমের চেয়ে প্রায় 2-3 গুণ মূল্য বেশি বিক্রি হয় এই মিয়াজাকি আমটি। তো এই মিয়াজাকি আম চাষ করে আপনার আর্থিকভাবে অনেক লাভবান হতে পারে। তো এই ছিল মিয়াজাকি বা সূর্য ডিম আম নিয়ে আমাদের শরৎ ঋতুর পক্ষ থেকে আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা, তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ, সালামু আলাইকুম।